নমস্কার, গণপতা সপ্তকের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। সময়টা 1996, আমি তখন সবে মাধ্যমিক পরীক্ষার্থী। মাথার মধ্যে একটা পোকা চাগার দেয়, একটা নাটকের টিম করতে হবে। হ্যাঁ, আমরা সেখানে নাটক নিয়ে কথা বলবো, আমরা নিজেরা বন্ধুরা, আমার বয়সী বন্ধুরা নাটক নিয়ে আলোচনা করব। এর আগের অভিজ্ঞতা বলতে, স্কুলে নাটকে পার্টিসিপেট করা অ্যান্ড কখনো কখনো ক্লাবে কয়েকটি নাটকে পার্টিসিপেট করা, এটাই হচ্ছে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা নিয়ে আমরা মাঠে নেমে পড়ি, আমি আর কয়েকজন বন্ধু, আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা একটি নাটকের টিম তৈরি করব। দিনটা ছিল 22 মে 1996, শুরু হয় কচি সংসদের পথ চলা। মাথার উপরে ছাদ বলতে ছিল আমাদের সকলের প্রিয় স্যার স্বপন রঞ্জন হালদার। হ্যাঁ, নাট্যকার, কবি, সাহিত্যিক স্বপন রঞ্জন হালদার। আমরা তখন খুবই ছোট, স্যারের সাথে কথা বলতেও ভয় পেতাম, কিন্তু জানতাম আমি কিছু আবদার করব, সেই আবদার নিয়েই স্যারের কাছে পৌঁছাই এবং ওনাকে বলি যে আমাদেরকে একটা নাটকের স্ক্রিপ্ট আপনাকে লিখে দিতে হবে, আমরা সেই নাটকটি পারফর্ম করব। এবং সেই নাটকটি আমরা কখন পারফর্ম করব, স্টেট লেভেলে যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করব, সেটাতে আমরা সেটাতে পারফর্ম করব। স্যার প্রথম দিকে রাজি হতে চাননি, কিন্তু আমাদের এভরিডে আমরা ওনাকে রিকোয়েস্ট করতাম, ওনার বাড়িতে যেতাম, দেখা হলে বলতাম স্যার নাটকের স্ক্রিপ্ট আমাদের চাই, আমরা নাটকটা করতে চাই। উনি বাধ্য হয়ে নাটকের স্ক্রিপ্টটা করতে বাধ্য হন এবং লেখা হয় নাটক আগাডুম বাগাডুম। আমরা নাটকের রিহার্সাল শুরু করি। তখন গণপতি নবরণ সংঘের ক্লাব গৃহে আমরা প্রথম নাটকের রিহার্সাল শুরু করি এবং সেই নাটকটি আমরা ব্লক লেভেলে আগাডুম বাগাডুম চ্যাম্পিয়ন হয়, আমরা স্টেট লেভেলের জন্য সিলেক্ট হই। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বছর বন্যার জন্যে স্টেট লেভেলের কম্পিটিশনটা ক্যান্সেল করা হয়। আমাদের প্রথম নাটকই ছিল আগাডুম বাগাডুম, যে নাটকটি লিখেছিলেন স্বপন রঞ্জন হালদার, এবং এই নাটকটি আমরা ভূয়সী প্রশংসিত প্রশংসা পাই। নাটকের স্ক্রিপ্ট, ডাইরেকশন, নাটকের কথা, নাটকের সাবজেক্ট, আমরা ভীষণ রকম ভাবে এই আগাডুম বাগাডুম নাটকটি প্রশংসিত হয় এবং আমরা বিভিন্ন জায়গায় কলস করতে থাকি, আমরা বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে থাকি আগাডুম বাগাডুম নিয়ে, এবং ধীরে ধীরে শুরু হয় কচি সংসদের পথ চলা। এরপর আমাদের মাথায় ধীরে ধীরে চলতে থাকে যে আমরা একটা নাট্যমেলা করব। জাস্ট হঠাৎ করে একদিন আমরা আবার বসে ডিসাইড করে ফেলি যে আমরা একটা নাট্যমেলা করব। সেখানে বাইরের কিছু টিমকে নিয়ে এসে এবং আমাদের নিজেদের নাটক দিয়ে আমরা একটা নাট্যমেলা করব এখানে, হ্যাঁ আমরা ডিসিশন নিয়ে ফেলি এবং আমরা নাট্যমেলা করেও ফেলি। প্রথম দিকে প্রচণ্ড রকম প্রবলেম হয়েছিল, এলাকাবাসী সেরকমভাবে আমাদেরকে সেই সময় সেরকমভাবে আমাদেরকে আমাদের পাশে দাঁড়াননি। আমরা কিছু মানুষের কাছে পৌঁছে গেছিলাম, আমরা অনুরোধ করেছিলাম যে আমাদেরকে কিছু সাহায্য করবার জন্যে, আমাদের কিছু কন্ট্রিবিউশন করার জন্যে। এই প্রোগ্রামটি করতে অনেক খরচা ছিল, সেই খরচাটা আমরা এদিক ওদিক থেকে কিছু মানুষ আমাদেরকে সাহায্য করেছিলেন এই সাহায্য নিয়ে, এবং আমরা 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 বন্ধুরা মিলে বাড়িতে কেউ বাবার পকেট মেরে কেউ দাদার পকেট মেরে আমরা কিছু টাকা ম্যানেজ করে আমরা নাট্যমেলাটা শুরু করি। এবং সেই নাট্যমেলার স্থান ছিল গণপতি সমবায় সমিতি, গণপতি সমবায় সমিতির একটা ঘর ছিল যেখানে পাটের একটা গুদাম ছিল। সেই গুদামে, পাটের গুদামে আমরা পারমিশন নেই, কিন্তু ওই পাটের গুদামটাতে পুরো পাট ভর্তি ছিল। আমরা চার পাঁচজন বন্ধু মিলে, আমার বয়সী সেই বন্ধুরা মিলে আমরা সেই পাটের
পার্টের গাঁটগুলোকে আমরা নিজেদের মাথায় পিঠে করে করে সেইগুলোকে অন্য জায়গায় শিফট করি, করে জায়গাটাকে খালি করি, করে সেখানে আমরা নাট্যমেলাটা শুরু করি। শুরু হয় নাট্যমেলা। এই নাট্যমেলা করতে গিয়ে আমরা বহু মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি। বহু মানুষ গ্যারাপোতাতে এসছেন, গ্যারাপোতা কচি সংসদ। হ্যাঁ, আমি তার আগে আরেকটা কথা বলতে চাই। গ্যারাপোতা কচি সংসদ আজকের গ্যারাপোতা সপ্তক। আসলে গ্যারাপোতা আমরা যখন এই টিমটি করি, তারপরে আমরা যখন এই টিমটার রেজিস্ট্রেশনের জন্য আমরা অ্যাপ্লাই করি, তখন দেখা যায় সেখানে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে, যেখানে এই কচি সংসদ নামটাকে আমাদেরকে চেঞ্জ করতে হয়। তখন আমরা এই নাটকের টিমটাকে নাম রাখি গ্যারাপোতা সপ্তক। সেটা 2011 সাল। 2011-তে সেদিনের কচি সংসদ আজকের গ্যারাপোতা সপ্তক নামে রেজিস্ট্রেশন হয়, গ্যারাপোতা সপ্তকের পথ চলা শুরু হয়। হ্যাঁ, এবার ফিরে আসছি নাট্যমেলাতে। এই নাট্যমেলা করতে গিয়ে আমরা বহু মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি। বহু মানুষ আমাদের এখানে এসছেন, আমাদের এখানে নাটক করে গেছেন, নাট্যমেলার উদ্বোধন করে গেছেন। লম্বা লিস্ট আছে যারা, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, যারা ওনাদেরকে ওনারা এখানে এসে আমাদেরকে তাদের পারফরমেন্স, তারা ওনাদের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমাদেরকে ইন্সপায়ার করেছেন নাটক করবার জন্যে, আগে আরও ভালোভাবে নাট্য উৎসবটাকে করবার জন্যে, নাটক করবার জন্যে আমরা কৃতজ্ঞ তাদের কাছে। সেই মানুষগুলির নাম বারবার মনে আসছে। আমি মনে পড়ছে নাটক উদ্বোধন করতে এসছেন প্রদীপ ভট্টাচার্য, নাট্যকার, ডিরেক্টর, অ্যাক্টর প্রদীপ ভট্টাচার্য এসছেন, সদ্য প্রয়াত আবৃত্তিকার প্রদীপ ঘোষ এসছেন, অমিতাভ গুপ্ত, কবি অমিতাভ গুপ্ত এসছেন, পঙ্কজ মুন্সি, কৌশিক চট্টোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়, গৌতম সেনগুপ্ত, সৌমিত্র বসু, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, গৌতম হালদার, সুরঞ্জনা দাশগুপ্ত, রোকায়া রায়, বিমল চক্রবর্তী এবং আরও মানুষ এসছেন আমাদের এখানে নাটক করে গেছেন। আমাদের এখানে প্রথম দিকে আমরা যখন নাটকটা করেছিলাম তখন সেইভাবে দর্শক তৈরি ছিল না, তারপরে ধীরে ধীরে দর্শক তৈরি হয়, ধীরে ধীরে গ্রামের আমাদের গ্রামের মানুষরা এই নাট্যমেলাটাকে ভালোবাসতে শুরু করে, নাটকটাকে ভালোবাসতে শুরু করে, আমাদেরকে ভালোবাসতে শুরু করে, আমাদেরকে সহযোগিতা করতে থাকে। নাট্যমেলা যখন আমরা শুরু করি তখন একজনের নাম আমার ভীষণভাবে মনে পড়ছে, আশিস দাস, গোবরডাঙ্গা নকশা আশিস দাস আমাদেরকে নাট্যমেলা করবার জন্যে প্রথম দিকে আমাদেরকে ভীষণ রকমভাবে সাহায্য করেছেন, কৌশিক চট্টোপাধ্যায় সমস্ত সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা যখনই সাহায্যের দরকার হয়েছে আমরা ওনাদের কাছে ছুটে গেছি, ওনারা আমাদেরকে সাহায্য করেছেন। আজ গ্যারাপোতা সপ্তক 23 বছর নাট্যমেলা করছে। 23 বছর নাট্যমেলাতে আমরা আজ যেখানে এসে দাঁড়িয়েছি আমরাও বহু নাটক করেছি এই 25 বছর। 1986 আজ 20 ইয়ার্স, প্রায় 25 বছর আমাদের নাটকের টিম। এই 25 বছর নাটকে আমরা বহু নাটক করেছি, আমরা ছোটদেরকে নিয়ে নাটক করেছি, আমরা এলাকায় স্কুল, ইন্টার স্কুল কম্পিটিশন শুরু করেছি, আমরা নাট্যমেলার সময় ইন্টার স্কুল এভরি ইয়ার্স আমরা ইন্টার স্কুল কম্পিটিশন শুরু করি, যাতে স্কুলের মধ্যে স্কুলের স্টুডেন্টদের মধ্যে নাট্য চেতনাটাকে করবার জন্যে, প্রোভাইড করবার জন্যে, তাদেরকে ইন্সপায়ার করবার জন্যে আমরা প্রত্যেক বছর স্কুল ইন্টার স্কুল কম্পিটিশন করেছি। সেখানে ভীষণ রকমভাবে আমরা পার্টিসিপেশন পেয়েছি, সবার অসীম উদ্দীপনা, বাচ্চা স্টুডেন্টদের, তারা ভীষণ রকমভাবে এগিয়ে এসছে, উৎসাহিত হয়েছে, তারা নাটক করেছে, প্রত্যেকবার তারা ও অপেক্ষা করে থাকে যে কবে নাট্যমেলা হবে, কবে তারা আবার ইন্টার স্কুল কম্পিটিশনে পার্টিসিপেট করবে। তারা নিজেদের মধ্যে নাট্য চর্চা শুরু করেছে, তারা নাটক নিয়ে ভাবছে, স্কুলে নাটক নিয়ে ভাবা হচ্ছে, স্কুলে এক্সট্রা ক্লাস নেওয়া হচ্ছে নাটকের জন্যে,
এইগুলো আমরা করেছি আমাদের নাটকের টিমের পক্ষ থেকে। আমরা স্কুলে গিয়ে ওয়ার্কশপ করেছি সবার মধ্যে নাট্যবোধ জাগানোর জন্যে, থিয়েটারটাকে, থিয়েটার কীভাবে মানুষের কথা বলে, থিয়েটার কী করে সমাজের কথা বলে, থিয়েটার কী করে মানুষকে চেঞ্জ করতে পারে, সমাজকে চেঞ্জ করতে পারে, আমরা সেইগুলো স্কুলে স্কুলে গিয়ে আমরা ওয়ার্কশপ করেছি, মানুষের সাথে কথা বলেছি, স্টুডেন্টদের সাথে কথা বলেছি, শিক্ষকদের সাথে কথা বলেছি। গানরাপোতা সপ্তক নাট্য সংস্থা শুধুমাত্র নাট্য চর্চার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখেনি, সামাজিক কারণে, সমাজের প্রয়োজনে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। সে বন্যা ত্রাণ হোক, সে COVID-19 সিচুয়েশান হোক, মানুষের সহযোগিতা করেছি আমরা, আমরা মানুষের সাহায্যের জন্যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের কাছে পৌঁছে গেছি, এবং ভবিষ্যতেও আমরা মানুষের পাশে থাকব, মানুষের পাশে পৌঁছে যাব। আমরা গানরাপোতা সপ্তক নাট্য সংস্থা প্রত্যেক বছর ওয়ার্ল্ড থিয়েটার ডে সেলিব্রেট করে, গানরাপোতা নাট্য সংস্থা রবীন্দ্র জয়ন্তী পালন করে, আমরা স্বচ্ছ ভারত অভিযানে আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি, আমরা সাবডিভিশনাল ইন্টার স্কুল কম্পিটিশন আমরা কন্টিনিউ করছি, আমরা নাট্যমেলাটাকে কন্টিনিউ করছি, আমাদের নাট্যমেলা এবার 23 বছরে পদার্পণ করছে, আমরা 27শে ডিসেম্বর আমাদের 23 বছর নাট্যমেলা, আমরা এবার একদিনেই এই নাট্যমেলাটা সেলিব্রেট কর একদিনে নাট্যমেলাটা আমরা সেলিব্রেট করব আমরা ডিসাইড করেছি এরকম একটা সিচুয়েশানে। এরকম প্যান্ডামিক সিচুয়েশানেও আমরা গানরাপোতা সপ্তক নাট্য সংস্থা থেমে থাকেনি, আমরা এরকম একটা কঠিন সিচুয়েশানে আমরা নাট্য চর্চার মধ্যে ছিলাম, আমরা মানুষের পাশে ছিলাম, এবং আমরা 3-3টি শর্ট ফিল্ম এরকম একটা সিচুয়েশানেও আমরা বাড়িতে বসে যে যার মোবাইল ক্যামেরাতে শ্যুট করে আমরা 3টি শর্ট ফিল্ম প্রডিউস করেছি, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা পাবলিশ করেছি, আপনারা দেখতে পারবেন আমাদের সপ্তকের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন আমাদের 3টি শর্ট ফিল্ম। সে এই প্যান্ডামিক সিচুয়েশানের মধ্যে আমরা এই 3টি নাটক মানুষকে এতটুকু আনন্দ দেওয়ার জন্যে, মানুষকে উৎসাহিত করবার জন্যে যে ঘরে বসেও নাটক করা যেতে পারে, আমরা নাটকের মধ্যে ছিলাম, আমরা প্যান্ডেমিক সিচুয়েশনেও আমরা নাট্যচর্চা করেছি, আমরা নাটকের মধ্যে নিজেদেরকে ইনভলভ করেছি। এরকম একটা সিচুয়েশানেও আমরা এবছর নাট্যমেলার কথা ভাবছি, 27শে ডিসেম্বর আমাদের নাট্যমেলার আমরা আয়োজন করেছি, আমরা এবার একদিনেই নাট্যমেলাটা সম্পূর্ণ করব। এই একদিনে আমাদের 3টি নাটক থাকবে, গানরাপোতা সপ্তকের 3টি নাটক থাকবে। এবার আমরা বাইরের কোনো টিমকে ইনভাইট করছি না, কারণ সিচুয়েশন খুব একটা ভালো নয়, সেই জন্যে আমরা COVID-19 সমস্ত রকম প্রিকশন নিয়ে আমরা একদিনই এবছরের নাট্যমেলাটা করব, এবং সেই নাট্যমেলাতে সপ্তকের 3টি নাটক আমরা আপনাদের সামনে পরিবেশন করব। আর এবছরের নাট্যমেলায় যেটা নতুন সংযোজন আমরা করেছি সেটা হলো অনলাইন নাটক প্রতিযোগিতা। এই অনলাইন নাটক প্রতিযোগিতা করতে গিয়ে আমরা ভীষণ সাড়া পেয়েছি, ওয়েস্টবেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আমরা নাটক পেয়েছি, শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল নয়, ওয়েস্টবেঙ্গল ছাড়িয়ে ওয়েস্টবেঙ্গলের বাইরে দিল্লি আসাম থেকেও আমরা কিছু নাটক পেয়েছি, আমরা শুধু দেশের বাইরে বাংলাদেশ থেকেও আমরা নাটক পেয়েছি। আমরা রিয়েলি খুব গর্ববোধ করছি যে সমস্ত এরকম ভীষণ রকমভাবে সবাই সাড়া দিয়ে, আমাদের ডাকে সাড়া দিয়ে সবাই অনলাইনে আমাদেরকে নাটক পাঠিয়েছে, এবং সেই নাটকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টি নাটককে আমরা সিলেক্ট করব। এই নাটকটা, এই সিলেকশনের ভার দায়িত্ব আমরা যাদের উপর দিয়েছি তারা স্বনামধন্য মানুষ, নাট্যকর্মী বিমল চক্রবর্তী, সৌরভ বালধি এবং জয়রাজ ভট্টাচার্য। জয়রাজ ভট্টাচার্য এবছর আমাদের নাট্যমেলা উদ্বোধন করবেন, এবং উনি ওই দিন 27শে ডিসেম্বর নাট্যমঞ্চ থেকে তিনি নামগুলো অ্যানাউন্স করবেন, কারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন, এবং উনি বিশ্লেষণ করবেন কীভাবে নাটকগুলোকে উনি সিলেকশন করেছেন। সবাইকে জাস্ট বলবো, গানরাপোতা সপ্তক নাট্য সংস্থা আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে, আপনাদেরকে আশাহত করবে না, আপনারা আমাদের পাশে থাকুন, সবাই মিলে আসুন, আমরা নাটক করি, নাটক মানুষের কথা বলে, মানুষ সমাজের কথা বলে, মানুষ সমাজ বদলানোর কথা বলে,
মানুষ নাটক ভালোবাসার কথা বলে, চলুন আমরা একে অপরকে ভালোবাসি, ভালোবেসে নাটক করি এবং একে অপরের পাশে থাকি। ভালো থাকবেন সবাই, দেখা হবে 27 ডিসেম্বর গ্যারাপোতা সপ্তকের নাট্যমঞ্চে। সবাই ভালো থাকুন।